দশই মার্চ ব্রিগেডের তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ব্রিগেডের সভা থেকে। আর সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে চারজন এমন রয়েছেন যাদের মধ্যে কেউ অভিমানী, কেউ বিদ্রোহী। অর্জুন সিং সরাসরি মুখ খুলেছেন, সুনীল মণ্ডল পূর্ব বর্ধমান থেকে টিকিট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। শান্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি আশা করেছিলেন তিনি টিকিট পাবেন, কিন্তু টিকিট না পাওয়ায় তিনি অভিমানী। একই সঙ্গে বহরমপুরে ইউসুফ পাঠানকে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করায় হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে অর্জুন সিং একের পর এক বিস্ফোরক মন্তব্য করে কার্যত বুঝিয়ে দিয়েছেন যে তিনি সম্ভবত বিজেপিতে যেতে চলেছেন, সেই জল্পনা তৈরি হয়েছে, কারণ তার একের পর এক মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তিনি বলছেন যে দশই মার্চ অর্থাৎ যেদিন ব্রিগেড সমাবেশ ছিল তৃণমূলে, সেই দিনই ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিলেন, যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, বড়নগর দিয়ে আমার লাভ কী হবে, এ প্রশ্ন তিনি করছেন। কারণ সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে তাপস রায়ের ছেড়ে আসা আসন সেইখান থেকে তাকে প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে উপনির্বাচনে, আর সেখানে যদি তিনি জেতেন তাহলে তাকে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর, সে কারণেই তিনি একথা বলছেন। একই সঙ্গে বলছেন যে যে বড়নগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতদের আনা যাবে না এই মর্মে পোস্টার লাগানো হয়েছে। আমি তো সাংসদ ছিলাম, আমার মন্ত্রিত্ব চাই না, সাংসদই থাকতে চাই। দশ তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জাঙ্গার করে কি লাভ আছে। আর যে বারানগরের কথা বলছেন ওনারা, অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। কিন্তু তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি? আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম, আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না। যদি এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলে যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকবেন? ভাই গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে আর কি, গুড বাই করে দিয়েছে। মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, তার এটা এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না? তাহলে কি ব্যারাকপুরে অর্জুন সিংকে আমরা প্রার্থী হিসেবে দেখব? কোন দল সেটা আমি বলছি, সেটা দেখা উচিত আমার মনে হচ্ছে। তাহলে বিজেপিতে অফিসিয়ালি আপনি কবে যোগদান করছেন? এটা তো আমি বলিনি, কিন্তু আমি ব্যারাকপুরে এমপি হব, মানুষ আমাকে কেম্প করবে, কেন ব্যারাকপুরের প্রতি আমি সমর্পিত আছি। তাহলে তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকেই আপনাকে প্রার্থী হতে হবে। সেটা নিশ্চিত থাকুন, আমি কোনো উইদাউট টিকিট যাব না। আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন একটু অবস্থানটা স্পষ্ট বলতে পারবো না, এখন বলতে পারবো না। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে, আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু।